ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কোনো কিছুর প্রিডিকশন করে কী করে টাকা ইনকাম করতে পারবেন। ধরুন আপনি খেলা দেখতে ভালোবাসেন, সেই খেলায় কে জিতবে বা কী হতে পারে, কী ঘটনা ঘটতে পারে, কে সেঞ্চুরি করতে পারে, কে চার মারতে পারে বা কে কটা উইকেট নিতে পারে, এটা যদি আপনি প্রিডিকশন করে আগে থেকে বলে দিতে পারেন এবং তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর যদি আপনার মিলে যায়, সেক্ষেত্রে আপনি সেই হিসাবে কিন্তু কিছু টাকা পাবেন। অথবা আপনি যদি একটা ভালো প্রশ্নের উত্তর দিতে পারেন বা ভালো কন্টেস্টে জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করতে পারেন বা একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এবং সেটা কীভাবে করবেন, কোথা থেকে করবেন, সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, ডেসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে একটা অ্যাপ্লিকেশনের, সেটা ডাউনলোড করে নিতে হবে। এটা আপনি তাদের ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারেন, অ্যাপের নাম নস্টার প্রো। এবং এটার কথা হচ্ছে যে আপনি যদি তাদের ওয়েবসাইটে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা বোনাস পয়েন্ট দেবে। এবং এটা যদি আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে যদি আপনি ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে আপনি 40 টাকা বোনাস পাবেন। এবং আপনাকে কিছু এন্ট্রি ফি দিতে হবে, তাদের এন্ট্রি ফি যে টাকাটা আপনি বোনাস দেবেন সেখান থেকেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না। তো 40 টাকা পেলে তারপরে সেখানে আপনি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, সেগুলো যদি প্রিডিকশনগুলো ঠিকঠাক করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু টাকা উইনিং প্রাইস পেয়ে যাবেন। তো সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেবো এবং সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলে দেবো, চলুন দেখে নিই। তো নর্মালি অ্যাপটিকে ডাউনলোড করার পরে জাস্টটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখুন নিচের দিকে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেরকম চ্যালেঞ্জ রয়েছে, ইনপ্লে রয়েছে, হিস্ট্রি রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে, প্রোফাইল রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। ওকে, এবং ওপরে দেখুন ডান কোনায় আমার 125 টাকা রয়েছে, অর্থাৎ আপনাদের যখন নতুন খুলবেন তখন আপনার 40 টাকা থাকবে। এটা আমার 205 টাকা ছিল, তার মধ্যে আমি খেলতে খেলতে 125 টাকা করেছি, অর্থাৎ উইনিং মানে এন্ট্রি ফি লাগিয়ে এটা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন প্লেতে যদি যাই, এখানে দেখুন আমার 2টো কন্টেস্ট জয়েন করা আছে, একটা হচ্ছে 30 টাকার কন্টেস্ট, একটা হচ্ছে 50 টাকার কন্টেস্ট। তো এখানে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে, এখান থেকে আপনি নিতে পারেন। তো এইখানে যেসব খেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখুন ডেইলি আছে, তারপর ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে, টেনিস রয়েছে, এছাড়াও অনেক খেলা রয়েছে যেগুলো আপনি এগুলোর সাথে অংশগ্রহণ করতে পারবেন। তো আমি জাস্ট এখানে আপনাদের ক্রিকেট দেখাচ্ছি। ক্রিকেটে গিয়ে এখানে দেখুন কেন ভার্সেস সুরে, এখানে জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, জাস্ট জয়েন্ট কন্টেস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে কতগুলো উইনিং প্রাইস রয়েছে সমস্ত কিছু দিয়ে দেবে এবং এন্ট্রি ফিগুলো কত টাকা দিয়ে করতে পারেন সেটাও দিয়ে দেবে। দেখুন এখানে যদি এন্ট্রি ফি আপনি 10 টাকা দেন, সেক্ষেত্রে প্রাইজ আপনি 100 টাকা পাবেন। এছাড়া নিচের দিকে দেখুন আরও রয়েছে, যদি আপনি 50 টাকা এন্ট্রি ফি দেন, সেক্ষেত্রে 270 টাকা আপনি কিন্তু প্রাইজ পেয়ে যাবেন, উইনিং প্রাইজ, যদি আপনি এটা জিততে পারেন। আবার এখানে দেখুন রয়েছে 100 টাকা যদি আপনি মানে এন্ট্রি ফি দেন, সেক্ষেত্রে প্রাইস আপ টু 9000 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। এছাড়া আরও রয়েছে 200, 500, অনেক ধরনের উইনিং প্রাইস রয়েছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন এখানে দেখুন 400 টাকা, 400 টাকা যদি আপনি এন্ট্রি ফি লাগান, সেক্ষেত্রে আপনি 36000 পর্যন্ত এটা উইনিং প্রাইস পেতে পারেন। তো এই জিনিসটা অনেকে মনে করতে পারেন যে বেট এটা মোটেও বেটিং নয়, কারণ আপনাদের বলে দিই যে এই যে অ্যাপ্লিকেশনটা এটার দ্বারা কিন্তু আপনার আপনার যে মাইন্ডসেটটা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি কোনো খেলায় কতটা ভালো প্রিডিকশন করতে পারছেন বা কতটা মানে বুদ্ধিমানভাবে আপনি সেটাকে সলভ করতে পারছেন সেগুলো কিন্তু আপনি এর মাধ্যমে দেখতে পারেন। এবং সেটা যদি সত্যি হয় এবং সেটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি কিছু টাকা উইনিং প্রাইস পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনাকে পকেট থেকে কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি কিন্তু এদের কাছ থেকে যে 40 টাকা পাচ্ছেন সেখান থেকে কিন্তু উইনিং প্রাইস করতে করতে আপনি কিন্তু অনেক বড় অ্যামাউন্টে চলে যাবেন। তো আমি জাস্ট এখানে দেখুন, আমি জাস্ট এখানে দেখুন 100 টাকার একটা কন্টেস্ট জয়েন করলাম, এন্ট্রি ফি 100 টাকা দিয়ে। জাস্ট আমি যদি 100 টাকা এখন ক্লিক করে যদি জয়েনে ক্লিক করি, তাহলে আমার দেখুন এখান থেকে 100 টাকা কেটে নেবে। জাস্ট জয়েনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখুন ওপরে যে আমার 100 টাকার জয়েন করলাম সেটা চলে আসলো, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এবার দেখুন প্লে বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে প্লে করে দেবেন।
প্লে করার পরে আপনার সামনে কিছু কিছু কোশ্চেন আসবে যেগুলো আপনাকে এখানে সলভ করতে হবে বা সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে, এবং তার মধ্যে কোশ্চেনগুলো যদি উত্তর আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন এবং সঠিক উত্তর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা উইনিং প্রাইজ পেয়ে যাবেন। জাস্ট এটা আপনি কতটা প্রশ্ন উত্তর সঠিক দিলেন বা সবার মধ্যে কতটা প্রশ্ন বেশি উত্তর দিতে পারলেন সেটার উপর। যদি আপনি সব থেকে বেশি উত্তর দিতে পারেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট হবেন, ফার্স্ট হলে কিছু টাকা, তারপর যে সেকেন্ড হবে তার কিছু টাকা, এরকম করে কিন্তু আপনি পাবেন। তো জাস্ট এখানে আমি এখানে কোনোভাবে দিয়ে দিলাম, কারণ এই খেলার সম্বন্ধে আমার সঠিক ধারণা নেই। জাস্ট আমি এখানে দিয়ে যাচ্ছি কোনো রকমে, আপনার যেটা বুঝতে পারবেন বা যেটা ভালো পারবেন সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। জাস্ট এখানে আমি করে দিই। তো এটা আমার হয়ে গেল। তো এরপরে দেখুন খেলাটা 37 মিনিট পরেই খেলাটা রয়েছে, এবং যে উত্তরগুলো আপনি দিয়েছেন সেগুলো যদি আপনার সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনি প্রাইজ পেয়ে যাবেন। তো এইবার বলি যে আপনি যে টাকাটা জিতবেন সেটা আপনি উইথড্রল করবেন কীভাবে। তো এর জন্য দেখুন প্রোফাইল বলে একটা অপশন আছে, ওইখানে গিয়ে দেখবেন ওয়ালেট বলে একটা অপশন আছে। তো এইখান থেকে আপনার যে উইনিং প্রাইসটা থাকবে সেইখান থেকে আপনি প্রাইসটাকে আপনি উইথড্রল করতে পারবেন। সেটা করতে পারেন আপনি পেটিএমের মাধ্যমে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারেন। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এইখানে আমি অলরেডি একটা প্রাইজ পেয়ে গেছিলাম বা একটা উইনিং পেয়েছি, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো সামনের ভিডিওতে। তো আশা করি সেটার জন্য অপেক্ষা করবেন। তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।